আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফ্যাশন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান কিছু ক্যাটালগের কালেকশন। আজকে আমি যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারমা ব্র্যান্ডের গারারা কালেকশন। ভাইয়াকে একটা করে ওপেন করে দেখে ফেলুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়া খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে কামিজটা ধরে রেখেছে। এটা কিন্তু খুব সুন্দর, ক্লোজ ভিউটা দেখাচ্ছি। এখানে হচ্ছে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা থাকবে। এই যে একদম ক্লোজ ভিউটা দেখিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তারা যাতে ভালোভাবে দেখে শুনে কালেকশনগুলো নিতে পারেন। খুবই সুন্দর সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে। আর এটা স্লিভটা দেখান। আচ্ছা, এইটা হচ্ছে ভিউয়ার স্লিভের অংশটা। স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা কাজ ভিউয়ার্স, এটা হচ্ছে স্লিভের অংশটা। স্লিভের মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আছে, দেখতে পাচ্ছেন লেমন কালারের মধ্যে। জাস্ট ওয়াও একটা কালেকশন। ওকে, সালোয়ার দেখুন। আচ্ছা, ওড়নাটা দেখাচ্ছে ভিউয়ার্স, ওড়নাটা হচ্ছে জর্জেট কাতানের মধ্যে চলে আসবে, ম্যাজেন্টা কালারের মধ্যে। খুবই ওয়াও একটা ওড়না কালেকশনটা আমি দেখাচ্ছি একটু। অনেক সফট জর্জেট কাতান যেগুলো বলি এক্স্যাক্টলি কিন্তু সেটা ক্র্যাপ জর্জেট। আচ্ছা, এটা হচ্ছে ক্র্যাপ জর্জেটের মধ্যে, দেখতে পাচ্ছেন এই যে ফুল ওড়নাটা আমি দেখাচ্ছি। ওয়াও একটা কালেকশন। যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিডি ফ্যাশনের স্ক্রিনশট নিয়ে ভাইয়ার শপে যোগাযোগ করে ফেলবেন। আর গারাটা দেখেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে গারাটা একদম রেডিমেড। সো আপনাদের স্টিচের কোনো ঝামেলা থাকবে না। ভাইয়ারা হচ্ছে নিজস্ব ইম্পোর্ট করা ড্রেসগুলো, খুবই সুন্দর। আর গারাটাও কিন্তু সিল্কের মধ্যে আসবার এই যে এরকম এমব্রয়ডারি করা থাকবে। প্রাইসটা কত আসবে? 4500 টাকা, 4500 টাকা হলে এটা পেয়ে যাবেন ভিউয়ার্স। এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে, খুব সুন্দর একটা কালেকশন। আমি একটু জুম করে এমব্রয়ডারি কাজটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সফট একটা সিল্কের মধ্যে। নিচের দিকেও কিন্তু এমব্রয়ডারি আছে, খুবই সুন্দর একটা কালেকশন। আর যারা শপে আসতে চান তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নেবেন, বিডি ফ্যাশন স্ক্রিনশট নিয়ে শপে আসবেন, তাহলে ভাইয়ারা এই প্রাইসটাই রাখবে। প্রাইস পড়বে মাত্র 4500। স্লিভটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, স্লিভের কাজটাও কিন্তু খুবই ওয়াও, এমব্রয়ডারি করা থাকবে ভিউয়ার্স। ওড়নাটা হচ্ছে জর্জেট কাতানের মধ্যে, পেস্ট কালারের মধ্যে। ওয়াও একটা কালেকশন। ওড়নাগুলো কিন্তু আমার থেকে পার্সোনালি অনেক ভালো লেগেছে, আপনারা কিন্তু এসে দেখে নিয়ে যাবেন শপে ভিজিট করে। অনেক সুন্দর একদম জারি সুতার কাজ করা। এই যে এটা হচ্ছে ওনার পাড়ের অংশটা। যারা শপ ভিজিট করতে পারছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন। ভাইয়ারা কিন্তু অল ওভার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ভিউয়ার্স। এটা হচ্ছে গারারাটা, গারারাটা কিন্তু সিল্কের মধ্যে চলে আসবে, খুবই সফট একটা সিল্ক। আর এই যে গারারার নিচেও কিন্তু খুবই ওয়াও একটা এমব্রয়ডারি করা থাকবে। এই যে এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি ক্লোজ ভিউটা এই জন্য দেখাচ্ছি যাতে যারা বাংলাদেশের বাইরে বা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা যাতে ভালোভাবে দেখে শুনে অর্ডারটা প্রেস করে ফেলতে পারেন। মাত্র 4500 টাকা হলে পেয়ে যাবেন ভিউয়ার্স। এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার। ন্যাভি ব্লুটা পছন্দ করেন এমন খুব কম আপুরাই আছে, খুবই সুন্দর। এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। সো অরিজিনাল ড্রেসের প্রাইসটা একটু বেশি হবে। সো যারা অরিজিনাল ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন, 4500 টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে স্লিভটা, স্লিভটাও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা থাকবে ভিউয়ার্স। ড্রেসটার ক্যাটালগ হচ্ছে এটা, যে দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান কারমা ব্র্যান্ডের কালেকশন। যারা অরিজিনাল ড্রেস চিনেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন, অনেক সুন্দর এবং অনেক ওয়াও একটা কালেকশন। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা হচ্ছে জলপাই কালারের মধ্যে, খুব সুন্দর জর্জেট কাতানের মধ্যে ওড়নাটা। এবং ওড়নার নিচে হচ্ছে এই সুন্দর একটা পাট দেওয়া থাকবে। সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিডি ফ্যাশন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ভাইয়ের শপে। এটা হচ্ছে গারারাটা, গারারাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম সফট সিল্কের মধ্যে আসবে। আর এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা, এমব্রয়ডারি কাজটাও কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স। এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে, খুবই ওয়াও একটা কালার। এই যে এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন, এমব্রয়ডারির মধ্যে স্টোন ওয়ার্ক আছে। আর এটা নিচের দিকেও কিন্তু খুব সুন্দর কাজ আছে। এই ড্রেসগুলো লং কত হবে? 50 লং হবে। ওকে ভিউয়ার্স, 50 লং পর্যন্ত কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বানাতে পারবেন, অনেক সুন্দর। স্লিভটা দেখান। আচ্ছা, এটা হচ্ছে স্লিভের কাজটা, স্লিভেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এবং স্টোনের কাজ থাকবে ভিউয়ার্স। এটা হচ্ছে গারারাটা, গারারাটা তো কিন্তু খুবই সুন্দর একদম সফট সিল্কের মধ্যে, এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, খুবই সুন্দর একটা কালেকশন। ওড়নাটা দেখাচ্ছে ভাইয়া ভিউয়ার্স, ওড়নাটা হচ্ছে জর্জেট কাতানের মধ্যে অরেঞ্জ কালার। কালারটা কিন্তু খুবই সোভার একটা কালার। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের ইমো নম্বরে যোগাযোগ করে ফেলবেন, প্রাইস পড়বে 4500 টাকা ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে, খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচের দিকে থাকবে এরকম একটা এমব্রয়ডারি করা একদম সফট একটা সিল্কের মধ্যে, খুবই সুন্দর সুন্দর ইন্ডিয়ান কারমা ব্র্যান্ডের কালেকশনগুলো। স্লিভটা দেখুন, স্লিভটা কি জর্জেট নাকি সিল্ক? আচ্ছা, স্লিভটাও কিন্তু ভিউয়ার সিল্কের মধ্যে চলে আসবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন। 4500 টাকা হলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন।
ওনাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওনাটা কিন্তু খুবই সুন্দর জর্জেট কাতান ফ্যাব্রিকের মধ্যে চলে আসবে। সো স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের ইমো নম্বরে যোগাযোগ করে ফেলবেন। ভিউয়ার্স এটা হচ্ছে গারারাটা পার্পল কালারের মধ্যে, খুব সুন্দর একটা এমব্রয়ডারি কালেকশন, এবং গারারায় কিন্তু একদম রেডিমেড স্টিচ করা আছে। সো আপনাদের স্টিচের কোনো ঝামেলা থাকবে না। প্রাইস পড়বে 4,500 টাকা। আমি একটু শপটা ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান পাকিস্তান হিউজ কালেকশন পেয়ে যাবেন। এই যে অল কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন, অনেক ধরনের কালেকশন আছে। আমি একটু কার্ডটা শো করে দিচ্ছি। শপটার নাম হচ্ছে শি কালেকশন। এটা হচ্ছে শপ 119 লেভেল 2 সুবাস্ত অ্যারোমা শপিং সেন্টার, গাউসিয়া প্লেন মসজিদ মার্কেট, 370 এলিফেন্ট রোড, ঢাকা 1205। ইমো নাম্বারটা দিয়ে দিচ্ছি 0197167784। এখানে যতগুলো নাম্বার দেখতে পাচ্ছেন সবগুলোতে ইমো আছে। সো আপনারা কিন্তু যে কোনো নাম্বারেই যোগাযোগ করতে পারেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল বাটন আছে সেটাও ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।